বিরতির পর ফিরে এলাম শীতের শেষেও বিরাট বদল আবহাওয়ার এবং বারবার বাধা হচ্ছে বৃষ্টিপাত বারবার ভ্রুকুটি বৃষ্টি শীতের মধ্যে সেই জায়গাতে দাঁড়িয়ে যে খবর উঠে আসছে দুটি ঘূর্ণাবর্ত গাঙ্গে উপত্যকায় ফের ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে অন্যদিকে ফের দুশো ষাট কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস মিলছে হাওয়া অফিস থেকে ওয়েদারের যে লেটেস্ট আপডেট সেটাই সেটা এখন হাওয়া অফিস দিল আর একবার জানিয়ে রাখি ফের দুশো ষাট কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দুটি ঘূর্ণাবর্ত একসঙ্গে থাকার কারণে জোড়া থাকার কারণে গাঙ্গেয় উপত্যকায় দেখা দিয়েছে তবে শীতের বিদায় লগ্নে কতটা তার প্রভাব পড়বে জানবো সরাসরি আমাদের নিউজ রুম থেকে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা শীতের শেষ লগ্নে আরো একবার ঘূর্ণাবর্তের সম্ভাবনা এবং জোড়া ঘূর্ণাবর্ত সেই জায়গাতে কি জানতে পারছো একদমই দেখো আমরা ইংরেজি বর্ষের দ্বিতীয় মাসে দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ ফেব্রুয়ারি মাস চলছে আর ফেব্রুয়ারি মাস মানেই কিন্তু শীতের বিদায় বেলা কিন্তু দেখা যাচ্ছে একেবারে শীতের শুরুতে যেভাবে ঘূর্ণাবর্তের মতো বিভিন্ন বিষয় দেখা গেছে ঠিক সেভাবে একেবারে শীতের বিদায় বেলাতেও কিন্তু ঘূর্ণাবর্তের মতো খবর দিচ্ছে হাওয়া অফিস হাওয়া অফিস বিশেষ সতর্ক করছে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে এই মুহূর্তে খবর উঠে আসছে বা হাওয়া অফিস জানাচ্ছে যে দুটি ভারতের উপমহাদেশে দুটি সাইক্লোনিক সার্কুলেশন জারি হয়েছে আর এই সার্কুলে সাইক্লোনিক সার্কুলেশনটি ইতিমধ্যে অসম এবং অসমের পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্যে অবস্থান করেছে তুমি বুঝতেই পাচ্ছ একেবারে আমাদের রাজ্যের পার্শ্ববর্তী রাজ্যে অসম সেখানে ইতিমধ্যে সেই সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে অন্যদিকে আরেকটা হচ্ছে তৎসঙ্গে এলাকার সমুদ্র থেকে ঠিক এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে সেই ঘূর্ণাবর্ত আর এই ঘূর্ণাবর্ত কিন্তু এই মুহূর্তে বৃষ্টির আকার ধারণ করছে অর্থাৎ বৃষ্টির ভ্রুকুটি দেখা যাচ্ছে একেবারে অকাল বৃষ্টি ফেব্রুয়ারি মাসে কিন্তু বৃষ্টি আমরা দেখি না বা শীতকাল আহ পেরিয়ে বসন্তকালের আগমন সেই ক্ষেত্রে বৃষ্টির কোনো পূর্বাভাস থাকে না বা এমন সময় বৃষ্টি হয় না কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অকাল বৃষ্টি আর এই অকাল বৃষ্টি আমরা রাজ্যেও দেখেছি আমরা পশ্চিমবঙ্গে দেখেছি আমরা দেখেছি অসমে আমরা দেখেছি রাজস্থানে অর্থাৎ বিভিন্ন জায়গায় কিন্তু এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে সমুদ্র যে সমস্ত উপকূলবর্তী এলাকা রয়েছে গোয়াতেও কিছুদিন আগে বৃষ্টি হয়েছে অর্থাৎ বিভিন্ন জায়গায় কিন্তু এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে তার মূল কারণ কি তার মূল কারণ হচ্ছে ভারতের উপমহাদেশে সাইক্লোনিক সার্কুলেশন আর এই সাইক্লোনিক সার্কুলেশন এই মুহূর্তে প্রভাব বৃদ্ধি করছে যদি তার শক্তিটা আরো বাড়াতে শুরু করে তবে কিন্তু বিভিন্ন জায়গায় সতর্ক বার্তা জারি করা হবে বিশেষ করে যে সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকা যেখানে একেবারে সকাল থেকে সমুদ্রে মৎস্য চাষিরা একেবারে সমুদ্রের মাঝখানে যায় মাছ তুলতে সেক্ষেত্রে কিন্তু একটা সতর্ক বার্তা জারি করা হবে বিশেষ করে একেবারে কমলা বা লাল সতর্ক সতর্কবার্তা জারি করা হয়েছে যে জায়গায় রেড জোন রাখা হয়েছে সেই জায়গায় কিন্তু সে জায়গা থেকে ইতিমধ্যেই উঠিয়ানা উঠিয়ে আনা বা হাই অ্যালার্ট জারি করা হয়েছে এন ডি টিমকে রাখা হচ্ছে মোতায়েন করা হচ্ছে অর্থাৎ একেবারে শেষে বিদায় বেলায় কিন্তু বৃষ্টির ভ্রুকুটি আরেকটা হচ্ছে রাজস্থান এবং পাকিস্তান সংলগ্ন এলাকা সেই এলাকাতেও কিন্তু ঘূর্ণাবর্ত হয়েছে হয়েছে এবং কিমি বিস্তৃত হচ্ছে দশমিক নয় গাঙ্গেও সমতলের উপর দিয়ে এখনো আহ স্ট্রিম উইন্ড বয়ে যাবে এর গতি হবে একশো চল্লিশ নট প্রতি কিলোমিটার গতিতে যা কিলোমিটারে যদি আমি ধরি তবে কিলোমিটার হিসেবে প্রায় দুশো ষাট কিমি প্রতি ঘন্টা হিসেবে অর্থাৎ ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির একটা পূর্বাভাস বা বৃষ্টির ভ্রুকুটি কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে সুপ্রীতি একদমই অনেক ধন্যবাদ অঙ্কিতা কথা বলছিলাম আমাদের নিউজ রুমে প্রতিনিধি অঙ্কিতার সঙ্গে তবে সেই জায়গায় দাঁড়িয়ে দুটি ঘূর্ণাবর্ত যেহেতু রয়েছে গাঙ্গি উপত্যকায় ফের ঘূর্ণি ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে তার সঙ্গে একাধিক সতর্ক বার্তা দেওয়া হচ্ছে হাওয়া অফিসের পক্ষ থেকে একটা ছোট্ট বিরতি নেব ফিরে আসছি বিরতির পর সঙ্গে থাকুন